এক, ব্যক্তি ও বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন। দুই, ব্যক্তি জীবনে ইসলামকে স্বীকার করেন, কিছু কিছু ক্ষেত্রে আমলও করেন, শশা মজহাব ও তরিকা অনুযায়ী তা মান্য করেন, কোরআন হাদিস অনুযায়ী নয়। ধর্মীয় জীবনে এবং বৈষয়িক উভয় জীবনে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চান। ইসলামকে ধ্বংস করে, এক, আলমের পদস্খলন, দুই, আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া, তিন, পথভ্রষ্ট নেতা, রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, নেতা হওয়ার শখ বড় সাংঘাতিক শখ ভাই, নেতৃত্বের লোভে যদি বড় লোভ তার কিছু নাই। ইহুদি নাসারাদের প্ররোচনার কারণে মুসলমানদের প্রথম পথভ্রষ্টতা আসে। শৈথিল্যবাদীরা মুরজিয়া আর চরমপন্থীরা খারেজি, আহলে হাদিসের আকিদা মুরজিয়া এবং খারেজের মধ্যবর্তী আকিদা, চারটি কারণ ছিল পথভ্রষ্টতার ইহুদি নাসারাদের। ইহুদি নাসারাদের প্ররোচনার কারণে মুসলমানদের প্রথম পথভ্রষ্টতা আসে। আবদুল্লাহ ইবনে সাবা এক নিগ্র মাতার সন্তান, সে প্রথম মুসলমান হয় বাহ্যিকভাবে, পরে সে মুরতাদ হয়ে সেই মুসলমানদের মধ্যে গ্রুপিং করল সাবাই উসমানি, হজরত উসমান গনিকে হত্যা করার পেছনে এই খ্রিস্টানের প্ররোচনা ছিল এই দলের। দু নম্বর কারণ ছিল মুসলমানদের অধঃপতনের রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, নেতা হওয়ার শখ বড় সাংঘাতিক শখ ভাই, নেতৃত্বের লোভে যদি বড় লোভ তার কিছু নাই, আর এই এটা ঢুকিয়ে দিল আলী মুয়াবিয়াকেও। যে দ্বন্দ্বটা হয়েছিল এই দ্বন্দ্বের পেছনে ইহুদি নাসারাদের পুরোপুরি প্ররোচনা ছিল, তাদেরই কারণে তালহা জুবায়ের শহীদ হয়ে গেলেন, অথচ আলী কখনই তাদেরকে মারতে চান নাই। ইতিহাস আপনার পড়ে দেখেন, বিভিন্ন দেশের নমুসলিমরা বিভিন্ন বিজাতীয় দর্শন নিয়ে নতুন মুসলমান হলো। দুদিন আগে যারা অনইসলামী দর্শনে অনুসারী ছিল, আকিদার অনুসারী ছিল, দিনে দিনে এক রাতেই কি সব পরিবর্তন হয়? আপনাদের সাবধান করে দিই, গোয়েন্দা বিভাগের লোকদেরকেও দয়া করে বিষয়টা মনে রাখার জন্য অনুরোধ করব। এখন যারা সন্ত্রাসী ধরা পড়ছে ইসলামের নাম করে জঙ্গি বলেন আপনারা, এরা প্রায় সবাই রফলে দান করে সালাত আদায় করে। আপনাদেরকে অনুরোধ করছি, আহলে হাদিস এক জিনিস, রাফাদানি আর এক জিনিস। এরা রাফাদানি হচ্ছে, এরা আহলে হাদিস নয়। আহলে হাদিস এর আকিদা হলো তারা কশিন কালো জঙ্গি নয়, চরমপন্থী নয়, একই সঙ্গে তারা শৈথিল্যবাদীও নয়। সালাত নেই, সিয়াম নেই, হালাল হারাম জ্ঞান নেই, সে পাক্কা আহলে হাদিস হবে নাকি? শৈথিল্যবাদীরা মুরজিয়া আর চরমপন্থীরা খারেজি, আহলে হাদিসের আকিদা মুরজিয়া এবং খারেজের মধ্যবর্তী আকিদা, ইসলাম মধ্যবর্তী দিন। ওকাজালিকা জালনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা নাস, আমরা তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো। বাংলাদেশ ও মুসলমানদের সামনে আহলে হাদিসরাই হলো সাক্ষী, তারা মধ্যবর্তী দল, কখনোই আমরা চরমপন্থী নয়। আমরা কোনো সরকারকে কাফের বলি না এবং সরকারকে হত্যা করা, বোমাবাজি করা আমরা কশিন কালো সমর্থন করি নাই। আমাদের উপরে অন্যায়ভাবে এই অপবাদ চাপানো হয়েছে, হতভাগা এই যত চরমপন্থীগুলো হচ্ছে এরা আবার দাঁড়িয়ে রাখে ভালো আমাদের মতো, আর হাতও বাঁধ দেওয়ার উপরে, আর রফলে দানও করে। আমাকে প্রথমে নিয়ে রিমান্ডে নিয়ে প্রশ্ন করছে, স্যার আপনাকে তো নিয়ে আসলাম, যে যতগুলো ধরা পড়লো এই পর্যন্ত জিএমবির, এই সবই তো আপনার মধ্যেই সালাদ আদা করে, তো তো আপনি তো ওদের গুরু। কথা ঠিকই বলেছে, জাহেরি লক্ষণ তো মিল আছে, তো গোয়েন্দাদের দোষ দেবো কি? যাই হোক, একটা সুবিধা হয়েছে এই, এক মাস ওদের সঙ্গে রিমান্ডে থেকে লাভ হলো এই, ওরা বুঝে গেছে যে আহলে হাদিস আর ওই রাফাদানি এক না। এখন ধরা পড়লে বলো তুমি কোন দল করে আগে বলো, যদি বলে গালের সাহেব দলকে তার কিছু বলে না, মানে এটা ঠিক আছে। তো এটা সাবধান করছি আপনাদের, যেন ঝামেলায় পড়বেন না। নতুন একজন কালকে আহলেজ হলো, আর আজকে কালকে রফাদান শুরু করলো সারাদলে, আজকে যে আহলেজ হয়ে গেলো, এত সস্তা না। আহলেজ হতে গেলে তাকে অবশ্যই মধ্যপন্থী হতে হবে, সে কখনই চরমপন্থী হবে না। চার, শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ। একটু আগে যেগুলি বললাম, একটি বিষয়ে হাদিস দুটা আছে,
আপনি যাচাই করবেন কিভাবে মিল করা যায়। যদি দেখেন যে একটা হাদিস যাইফ একটা হাদিস সহি, আপনি সহিটা মানবেন, বাস মিল হয়ে গেল, সহজ ব্যাপার। একটা আছে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা নাই, যেটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা গ্রহণ করলে ঝামেলা চলে গেল। এইভাবেই আমাদের আপোষে সমন্বয় করার জন্য, ভাই ভাই হওয়ার জন্য, দূরত্ব হ্রাস করার জন্য চেষ্টা করা দরকার, তাই না কি? মুসলমান মুসলমান কেন বিভক্ত থাকবে? সবাই আল্লাহ নামে কলমা পড়েছি, সবাই কলমা শাহাদাত পড়েছি, সবারই রসুল এক, সবারই কেবলা এক, সবারই কাবা এক, সবারই কোরআন এক, সবারই হাদিস এক, আমরা কেন বিভক্ত হব? যে আপনি বলে দিলেন সাহের মুজাম্মানা ফরজ, কোথায় এই ফরজ কে নাজিল করলো আপনার কাছে? বানোয়াট ফরজ নাকি, না পকেটের ফরজ? আমি মনে করি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়াটাই ফরজ। যারা মুখে বলে সাহের মুজাম্মানা ফরজ, তাদের মুখে মুসলিম ঐক্য ভাষা শোভা পায় না। মুসলমানকে চার ভাগে বিভক্ত করে আবার বলে তোরে এক হও, এটা ধোকাবাজি, এটা চলবে না। মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে। মানদণ্ড কি? পবিত্র কোরআন এবং সহি হাদিস। কি আপনারা এর সঙ্গে একমত? সহি হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো নেতা বা কোনো পীর বা কোনো ইমামের ভিত্তিতে নয়। যখন মুসলমানদের মধ্যে দলাদলি হয়ে গেল 37 হিজরি পরে এগুলো হলো, তখন মানুষ সাবধান হয়ে গেল। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা কালু সাম্মু লানা রিজালাকুম ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ফায়ুনজারু ইলা আহলি বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম। যখন গোলমাল শুরু হয়ে গেল, বেদাতের হেদায়েতি শুরু হয়ে গেল, তখন মানুষের কাছে কোনো হাদিস বলে তারা বলতো, আগে বলুন আপনি কোন দলের লোক। যদি তো আমি আহলে সুন্নাহ আহলে হাদিসের দলের লোক, তাহলে আপনার হাদিস গ্রহণ করা হবে। যদি আপনি আহলে বেদাত বা বেদাতি দলভুক্ত হন, আপনার হাদিস আমরা নেব না। এটা কখন হলো? যখন গোলমাল শুরু হলো তখন। এখন আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে, আল্লাহ পাকের মেহরবানিতে, আপনাদের দোয়ায় হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্রে এমন একটা মকবুলিয়াত সৃষ্টি হয়ে গেছে যে হাদিস ফাউন্ডেশন বই সেখানে সহি হাদিস, সেটা কোনো জাল হাদিস নাই। এই বিশ্বাস আপনাদের হয়ে গেছে না? আপনারা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ এখন এখানে আসেন, এর জন্যই মাঝে মাঝে ইন্টারনেটে খবর আসে আমরা সুদূর ইয়েমনে বাস করছি, কিন্তু আমাদের বিশ্বাস পৃথিবীর বুকে এখন সত্যের দাওয়াত উত্থিত হচ্ছে নদাপাড়ার মাটি থেকে। এসব কথাগুলো শুনলে কেমন লাগে বলুন তো? এটা কি একদিনে হয়েছে নাকি বহুদিনের মেহনতের ফসল? এগুলা আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা সহি কথা ছাড়া কোনো জাল জৈবের ধারে কাছে যাব না। আর এই প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ এখন আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আসতেছে, যে জন্য আপনার হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন এখানে। এই অবস্থা তখন হয়েছিল। এই লোকদের নাম কি হবে? সাহাবায়ে কেরামকে আহলুল হাদিস বলা হতো, প্রখ্যাত তাবেঈ ইমাম শাবি তিনি বলছেন, লাউস্তাক তিনি বলছেন, ওকাদ তাওয়াতার আনিস সাহাবাতে ওয়া তাবেঈন আন্নাহুম ইযা বালাগু ইলাইহিমুল হাদিস ইয়ামালু বিহি মিন গায়রি উলাহিজু শর্তান আল ইনসাফ 70 পৃষ্ঠা। সাহাবায়ে কেরাম এবং তাবেঈ নিজামের অবিরত ধারায় এই অভ্যাস বর্ণিত হয়েছে, তাদের কাছে যখন হাদিস পৌঁছে যেত বিনা শর্তে তারা হাদিস কবুল করে নিতেন, বলল আলহামদুলিল্লাহ। এটাই ছিল সাহাবি চরিত্র, তাবিদের চরিত্র। আমাদেরকে সে চরিত্র হওয়া লাগবে না? আপনাদেরকে কোনো মশলা বললে আগে বলেন কোন ইমামের মশলা বলেন, কোন হুজুর বললে বলেন, কোন বৈতলেখা সাইডে বলেন। আরে বাবা, যদি হাদিস বলে শুনতেই চান। জিয়াদ ইবনে হুদায়ের قال قال رسول قال لي عمر هل تعرف ما تهدم الاسلام زياد بن হুদায়ের বলছেন, আমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে জিয়াদ তুমি কি জানো ইসলামকে ধ্বংস করে কে? قال قلت لا আমি বললাম তা আমি তো জানি না কি ইসলাম ধ্বংস করে। قال يهدمه زلة العالم وجدال المنافق في الكتاب وحكم أئمة المضلين রহ দারমি বিসনাদে সহি। তিনটা বস্তু ইসলামকে ধ্বংস করে, এক আলমের পদস্খলন, দুই আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া, তিন পথভ্রষ্ট নেতা, এরা ইসলামকে ধ্বংস করে। এটা কার কথা? ওমর ফারুকের কথা। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কি বলছেন, হাল আফসাদা দ্বীন ইল্লাল মুলুক ওয়াহাবার সুইন ও রহবানুহা। ইসলাম ধ্বংস করে রাজনৈতিক নেতারা,
আর দুষ্ট ধর্মনেতারা আর এই সাধু দরবেশরা, আপনারা বলেন পীর মশায়েক, অত্যাচারী শাসকবর্গ, স্বেচ্ছাচারী ধর্মনেতা আর সুফিয় দরবেশ শ্রেণী, এরা ইসলামকে ধ্বংস করে। এ কথাটা আমার নয়, কার? প্রখ্যাত তাবি আবদুল্লাহ ইবনে মোবারকের কথা। কারণটা কি? অত্যাচারী শাসকবর্গ তাদের রাজনীতির সঙ্গে যখন শরীয়ত এবং রাজনৈতিক সাংঘর্ষিক হয়, তখন এই রাজনৈতিক নেতারা শরীয়তকে বাদ দিয়ে রাজনীতিকে গ্রহণ করে। কথা ঠিক না? শরীয়ত মানলে আমার সমস্যা আছে, শরীয়ত মানা হবে না। শরীয়ত এবং রাজনীতি যখন সাংঘর্ষিক হয়, তখন রাজনৈতিক নেতারা শরীয়তকে বাতিল করে দিয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, রাজনীতিকে অগ্রাধিকার দেয়। আর স্বেচ্ছাচারী ধর্ম নেতারা কি করে? যখন নিজেদের মজহাবের সঙ্গে, রায় কিয়াসের সঙ্গে হাদিসের সংঘর্ষ হয়, হাদিসকে বাদ দিয়ে রায় কিয়াসকে অগ্রাধিকার দেয়। কারণ হাদিস তো ডাইরেক্ট তো অস্বীকার করা যায় না, ঘুরিয়ে ফিরিয়ে তাবিল তুবিল করে একটা তালমিল করে দেয়, এইভাবে বুদ্ধি খাটাই। আর পীর মাশায়েকরা দরবেশরা কি করে? তাদের কাশফ এবং কেরামতের সঙ্গে যখন হাদিসের সঙ্গে গরমিল হয়, তো কাশফ কেরামতকে অগ্রাধিকার দেয়, হাদিসকে বাদ দেয়। এটাও কিন্তু ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে মোবারকের, আমার নয়। বন্ধুরা আমার, বাংলাদেশে চারটি দর্শনের সংঘাত চলছে এখন। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 37 হিজরিতে যে চারটা দর্শনের সংঘাত ঘটেছিল, আজকের বাংলাদেশেও চারটি দর্শনের সংঘাত চলছে। এক, ব্যক্তি ও বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন। যারা নাস্তিক তারা ব্যক্তি জীবনে ইসলামকে মানে না কি? রাজনৈতিক জীবনেও তারা মানে না, দুর্ভাগ্য বাংলাদেশের। তাদের কয়েকজন এখন আমাদের মন্ত্রী, নাম বললে সমস্যা আছে, তাই তো না? দুই, ব্যক্তি জীবনে ইসলামকে স্বীকার করেন, কিছু কিছু ক্ষেত্রে আমলও করেন। নেতারা হজ করে না, উমরা করে না, আরো অনেক ভোট আসলে বেশি করে নাকি? ভালো ভাইটা, কোন চালাক ভাই, ঠিকই বলছে। তসবিটার কথা না বাদই দিলাম। কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক বা বৈষয়িক জীবনে তারা ইসলামকে অস্বীকার করেন, অমান্য করেন, কথা ঠিক কিনা? তিন নম্বর দল, উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন। ইসলামপন্থীরা উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন, ঠিক না? কিন্তু শশা মজহাব ও তরিকা অনুযায়ী তা মান্য করেন, কোরআন হাদিস অনুযায়ী নয়। কি মিলল কথা? ফলে এই দুইজনের রেজাল্ট একই হচ্ছে। সেই জন্য এই ইসলামপন্থীরা ওই ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট বাঁধা, তারা জায়েজ বলেন, নিজেদের জায়েজের পক্ষে আল্লাহ রসুলের উপরে তারা তহমত দিয়েছেন যে আল্লাহ রসুল হুদাইবিয়া সন্ধির সময় কাফেরদের সঙ্গে আপোষ করার জন্য রসুলুল্লাহ শব্দ কেটে দিয়েছিলেন। এই কারণে আমরাও এই ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করার স্বার্থে আমরা আপাতত একটা আপোষ করে নিয়েছি, নিজেদের পাপকে দিয়ে দিচ্ছি রসুলের ঘাড়ের উপরে। কত বড় মানে দুঃসাহস এদের! বলুন, আল্লাহ রসুল যাদের সঙ্গে সন্ধি করেছেন হুদাইবিয়াতে, তারা তো তাদেরই বাপ চাচা, তাই না? তারা বলছিল, দেখো হে মোহাম্মদ, যদি তোমাকে আমরা রসুলই মানি তো তোমার সঙ্গে ঝগড়াটা কিসের, ঠিক না? তোমাকে তো রসুল বলে মানে না বলেই তো এত মারামারি। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি যে আবদুল্লাহর ছেলে এটা তো মানো? তখন তা তো অবশ্যই, তুমি আমার ভাতিজা, তো ঠিক আছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো। আলী বলল, আমার জীবন থাকতে আমি রসুল আমি উঠতে পারবো না। আল্লাহ রসুল বললেন, তো দেখাই দাও কোনটা রসুল, আমি তো পড়তে জানি না, দেখাই দাও কোনটা। এবার উনি মুছে দিলেন, দিয়ে লিখলেন, লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এর মাধ্যমে কি তিনি জাহেলি কোনো তাগুতি বিধানের সঙ্গে আপোষ করেছিলেন? তিনি কি শিরিক করেছিলেন? তিনি কি মূর্তি পূজা করেছিলেন? আর আমরা ধর্মনিরপেক্ষ সেকুলার যাবতীয় তাগুতি বিধানের সঙ্গে আপোষ করছি, অসংখ্য বলতে পারে সকল বিধানের সঙ্গে আমরা আপোষ করে যাচ্ছি, আর দোষ দিচ্ছি আল্লাহ রসুলের, উনি রসুল লেখাটে মোহাম্মদ লিখছিলেন, তাই আমরাও তাই করে যাচ্ছি।
দেখ বলে আরবিতে কিয়াস মাল ফারেক, কার সঙ্গে কিসের তুলনা? আর চার নম্বর হলো ওই শ্রেণীর লোক যারা ধর্মীয় জীবনে এবং বৈষয়িক উভয় জীবনে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চান। এই চারটে দর্শন আমি আবার এক বলে দিই। এক, যারা ব্যক্তি এবং বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন, অমান্য করেন। দুই, যারা ব্যক্তি জীবনে স্বীকার করেন ও কিছু কিছু মান্য করেন কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক বা বৈষয়িক জীবনে ইসলামকে অস্বীকার করেন। এই দল লোক সংখ্যা বাংলাদেশে বেশি না? সবই প্রায় এই দলে। তিন নম্বর, উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন, ইসলামী হুকুমত কায়েম সবাই করতে চান কিন্তু স্বশ মজহব ও তরিকা অনুযায়ী তারা সেটা মান্য করতে চান। চিনতে পারছেন তো? মাঝে মধ্যে ঢাকায় বিরাট বিরাট পিসাবের শোডাউন হয় দেখি আমরা। আর একটা মিসকিন দল আছে যারা বলে বাবা দল দেখে লাভ হবে না, আমার আকিদা আমলে আমার কবরে যেতে হবে, অতএব আমরা ব্যক্তি জীবনে এবং বৈষয়িক উভয়ের জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিস চলতে চাই, জেল খাটবো ফাঁসিতে যাব, তথাপি আমি কোরআন হাদিস ছাড়বো না। এই চারটি দর্শনের মধ্যে আপনি কোনটার সঙ্গে থাকতে চান বলুন তো? চার নম্বরে না এক নম্বরে? সবাই তো এক নম্বরে যাচ্ছে, আপনারা চার নম্বরে যাবেন কেন ভাই? সবাই তো এক নম্বরে থাকতে চায়, তা আপনি চার নম্বরে যেতে চাচ্ছেন কেন? কেন যাবেন বলেন? সেরেফ জান্নাতের জন্য আমরা যেতে চাইছি, ঠিক তো? আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই চার নম্বর দর্শনের উপরে বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছে, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি। আপনাকে রাজি আছেন? ব্যালট পন্থী ও বুলেট পন্থী সকলের একটাই উদ্দেশ্য, ক্ষমতা দখল করা, যা নবীদের তরিকার বিরোধী, যা সমাজে কোনো কল্যাণ বয়ে আনে না। অতএব আমাদের একটাই দায়িত্ব, সূরে আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ পাক যেটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসে তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব একটাই, তোমরা মানুষকে ন্যায়ের কাজে আদেশ দিবে, অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে। আমরা বৈধ পন্থায় কাজ করব, আমরা যে কোনো সামাজিক বা রাষ্ট্রীয় যে কোনো অন্যায়ের ইসলামী পন্থায় প্রতিবাদ করব। বৈধ পন্থা বলি নাই, কারণ আপনাদের গণতান্ত্রিক মজহাবে হরতাল করা বৈধ আর ইসলামী মজহাবে হরতাল করা অবৈধ। এজন্য আমি বলছি ইসলামী পন্থায় আমরা প্রতিবাদ করব। দুই নম্বর, আমরা সরকারকে উপদেশ দেব, তার ভালো কাজের প্রশংসা করব, অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলব। যদি কিছুতে কিছু না হয় কোনোতে নাজালা পড়ব। কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যান মারলে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়বার মূল্যে আপনি শহীদ লকব দিয়ে দেবেন, ওই শহীদ আমার দরকার নেই। কথাগুলো বুঝতে পারছেন এখন? তাহলে দ্বন্দ্বমুখর সমাজ, দ্বন্দ্ব কেন পৃথিবীতে এখন? খালি এই নেতৃত্বের কন্দলের জন্য যত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পৃথিবীতে এখন। এক বাড়িতে পাঁচটা দল, চার ভাই চার দল করে, মা বলে তোরা চার যে যখন ক্ষমতা যাস বাকি তিন ভাই রক্ষা করিস। এই হলো এদেশের তন্ত্রমন্ত্রের কারবার। এই দলতন্ত্র ক্ষমতাতন্ত্রের মধ্যে আমরা নাই। যদি বলেন তাহলে কি আমরা সারাদিন ক্ষমতাহীন হয়ে থাকবো? মনে রাখবেন জনমতই হলো সবচেয়ে বড় শক্তি। জনমত যদি ইসলামপন্থী হয়, এদেশের সরকার যদি হিন্দু হয়, সে অবশ্যই জনমতকে সম্মান করবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কিছুই নয় হিসাব মতো, তাতেই এতই ভয় পেয়ে গেছিল চার দলীয় জোট সরকার যে আমাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকেই তার ক্ষান্ত হয়েছে। যদি আপনারা সকলে বলেন হে সরকার কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও, সরকারও দেখবে এত বিশাল জনশক্তি এটা কামনা করছে, আমরা কেন করব না? সরকার তো তাতে করে লস নেই, ইসলাম অনুযায়ী দেশ চললে মুসলমানদেরও কল্যাণ অমুসলমানদেরও কল্যাণ। এটা আমরা যত বুঝাইতে পারবো, ইসলাম তো সকল মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য তো নয়। গুটি কয়েক গণজাগরণী নাস্তিকের ভয়ে যদি সরকার এত কিছু করতে পারে, আমরা লক্ষ লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই সরকারের কাছে? অতএব দাওয়াত এবং সংগঠন, আনা অমানত্তাবানি, আমি একা বললে হবে না, অবশ্যই সংগঠন থাকতে হবে।
ধোকাবাজি চলছে সংগঠন করা বেদাত আল্লাহ নবীর সংগঠন করা নেই আমরা করব না এদেরকে আমরা কি বলে বুঝাবো হাসবুকাল্লাহ আমানে তাবাকা মাল মুমিনিন এটাই তো সংগঠনের আরেকটা দলিল হে মোহাম্মদ তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরা যথেষ্ট এটা কি সংগঠন নয় গালের সব একা কথা বলবে আপনারা আসছেন বলি তো সংগঠন জোর হয়েছে তাই নাকি ঘরে বসে খালি আল্লাহ করলে হইতো নাকি সংগঠন থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে হক কথা বলতে হবে মান আরাদা বহবুবাতাল জান্না ফালিয়ালজামিল জামাআ আমার রাসূল বলেন যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে ফরজ করে নেয় জামাতবদ্ধ জীবনটা নফল নয় এটা ফরজ অবশ্যই আপনাকে ইমারতের অধীনে থাকতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমিরগিরি করবেন আর বলবেন যে আমরা জান্নাতে চলে যাচ্ছি এত সস্তা না জনগণকে হক কথা বলতে হবে আপনার হকের কারণে জনগণ এমনি আসবে টাকা দিয়ে ঘুষ দিয়ে লাঠি মেরে কোশ্চেন করে দেশ শাসন করা যায় না র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে কখনোই সমাজ সংশোধন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষকে আখেরাতের দোতনায় ঈমানের চেতনায় চেতনাশীল না করা যাবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি দূর অসম্ভব নয় অতএব হে মানুষ আল্লাহর সামনে মাথা নত করো কোরআন হাদিস মেনে চলো ইনশাআল্লাহ দুনিয়াতেও তোমার কল্যাণ হবে আখেরাতেও তোমার মুক্তি আসবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে সেদিকে আহ্বান জানায় আকুলু কওলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু